আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওত আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই সার্বে অ্যাম্বাসি কবে থেকে ই ভিসা দিবে ই ভিসা দেওয়া শুরু হয়েছে কিনা অথবা আপনারা কারা এখন ই ভিসা পাবেন ই ভিসা দিলে আপনাদের ভিসা হতে সর্বমোট কত সময় লাগতে পারে এবং আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করবো আমাদেরকে ই ভিসা দিবে না অর্থাৎ আমাদের জন্য এই ভিসা চালু হয়নি এছাড়াও ই ভিসা হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি দেখেন সার্বিয়ার ই যে যে আছে 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 কিন্তু এখন এখন ওপেন অর্থাৎ থেকে আবেদন করে ই ভিসা নিতে পারবেন তবে আপনারা এখন কারা ই ভিসা পাবেন আপনারা তো এখানে ম্যাক্সিমাম মানুষই প্রসেসিং করতেছেন দেখেন আপনারা যারা শুধুমাত্র আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়ে পারমিট অনলাইনে সাবমিশন করেছেন সাবমিশন করার পরে অ্যাপ্রুভাল পেয়েছেন এরপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন যারা শুধুমাত্র আপনারাই এখন সর্বশেষ স্টিকার ভিসা পাবেন অর্থাৎ আপনারা যারা অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন এবং অ্যাম্বাসি থেকে আপনারা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছেন শুধুমাত্র আপনারাই সর্বশেষ সার্বিয়ার স্টিকার ভিসা পাবেন এর বাইরে আপনারা যারা আছেন। আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন সবাই বলতে আপনারা যারা এখনো অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দেননি আপনারা সবাই ই ভিসা পাবেন অর্থাৎ আপনারা অনেকে আছেন যে পারমিট হাতে পেয়েছেন অল্প কিছুদিন হয়েছে অথবা এখনো পারমিট পাননি অথবা নতুন প্রসেসিং করতেছেন এক্ষেত্রে আপনারা এখন সবাই কিন্তু ই ভিসার আওতায় থাকবেন সবাই আপনারা এই ভিসা পাবেন আর আপনারা যারা আমাকে বলতেছেন যে ভাই আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করব আমরা এই ভিসা পাবো না দেখেন এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনারা সবাই ই ভিসা পাবেন এখন থেকে এম্বাসি স্টিকার ভিসা দিবে না এখন থেকে আপনারা অনলাইন আবেদন করে ই লাগবে যদি আপনারা এখন থেকে নতুন করে ভিসা প্রসেসিং করতে চান এটা আপনার যে কোনো বিষয়ের ক্ষেত্রেই এক্ষেত্রে আপনাকে অবশ্যই ই ভিসা নেওয়া লাগবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনারা কারা এই ভিসা পাবেন এবং কারা ইস্টিকার ভিসা পাবেন আমি আবার বলতেছি আপনারা যারা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়েছেন এম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়ে ফাইনাল অ্যাপ্রুভাল পেয়েছেন আপনারাই শুধুমাত্র স্টিকার ভিসা পাবেন কিন্তু আপনারা যারা এখন ই ভিসা পাবেন আপনারা কিন্তু খুব সহজে অল্প সময়ের ভিতরে ভিসা পেয়ে যাবেন মানে ভিসা পান আর না পান আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই আচ্ছা এখন আপনারা আমাকে অনেকেই বলবেন যে ভাই এখন যেহেতু সার্ভে এম্বাসি থেকে ই ভিসা দিবে এক্ষেত্রে ই ভিসা হতে কত সময় লাগতে পারে আনুমানিক এবং এক্ষেত্রে আমাদের এ টু জেড ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সর্বমোট কত সময় লাগতে পারে দেখেন ই ভিসা আমরা সবাই জানি এটা ইলেকট্রিক ভিসা অনলাইন আবেদন করে ভিসা নেওয়া লাগে এখানে আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় না অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এই ধরনের ঝাই আমাদের ফেস করতে হয় না যেহেতু ই ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে না অ্যাম্বাসিতে ভিজিট করা লাগতেছে না অ্যাম্বাসিতে সব অরিজিনাল ডকুমেন্ট জমা না যেহেতু এটা আপনার মাধ্যমে হয় এক্ষেত্রে যদি আপনি ই ভিসা জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের ভিতরে একটা ফলাফল পেয়ে যাবেন আপনি বিষা পান আর না পান আপনি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে একটা ফলাফল পেয়ে যাবেন যে আপনি বিষা পেয়েছেন নাকি আপনি আপনার ফাইলটা রিজেক্ট হয়েছে আপনারা এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন আপনারা যারা এখন প্রসেসিং করতেছেন আপনারা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বিষার জন্য ফাইল জমা দিলে আপনারা কবে ভিসা পাবেন এটা কিন্তু আনুমানিকভাবে বলা সম্ভব না কারণ অনেকে আছেন বিশ পঁচিশ দিনে ভিসা পেয়ে যান আবার অনেকে আছেন তিন মাস চার মাস ধরে ঘুরেও অ্যাম্বাসি থেকে কোনো ধরনের কোনো রেসপন্সই পান না কিন্তু এখানে আপনার ই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না ই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই ফলাফল পেয়ে যাবেন যে আপনাকে বিষাদ দিবেন নাকি আপনার ফাইলটা রিজেক্ট হবে আর আপনারা যারা এখন প্রসেসিং করতেছেন সার্ভেয়ার আপনাদের কিন্তু এখন মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগতেছে এর থেকে বেশিও লাগতেছে অনেক ক্ষেত্রে দেখেন আপনারা একটা পারমিট নিচ্ছেন পারমিট আপনাদের নিতে সময় লাগতেছে সর্বোচ্চ এক থেকে দেড় মাস এর থেকে বেশিও অনেক ক্ষেত্রে এরপরে করে অনলাইনে অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া পর্যন্ত আপনার সময় লাগতেছে আরও দেড় থেকে দুই মাস এরপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী অ্যাম্বাসিতে সকল ডকুমেন্ট বেসার জন্য জমা দিলে ওইখানে দেখা যাচ্ছে আপনার দুই মাস তিন মাস অনেক ক্ষেত্রে চার মাসও লাগতেছে শুধুমাত্র আপনার ফলাফল আসতে তো এখানে আপনার দেখা যায় মোট সময় লাগে সাত থেকে আট মাস এর এরপরেও আপনি যে শিওর ভিসা পাবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনি এখন সাত আট মাস ওয়েট করবেন এরপরে আপনি সার্বিয়ার ভিসা পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই তবে এখন যেহেতু সার্বিয়া অ্যাম্বাসি থেকে এই ভিসা দিবে এক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হবে না আপনাদেরকে এত সময় ওয়েট করা লাগবে না আপনারা সর্বোচ্চ তিন মাস সাড়ে তিন মাস অথবা চার মাস সময় লাগবে একদম সর্বোচ্চ গেলে কারণ এই বিষয়ের ক্ষেত্রে আপনি একটা লিগাল আপনি একটা বৈধ ওয়ার্ক পারমিট নিবেন ওয়ার্ক পারমিট নিতে আপনার সময় লাগবে সর্বোচ্চ দুই মাসে ধরলাম এরপরে আপনি পারমিট নেওয়ার পরে আপনার জেনুইন সকল ডকুমেন্ট ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি ই ভিসার জন্য আবেদন করবেন এখানে আপনার জেনুইন সকল ডকুমেন্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপি ফটো আপনার ওয়ার্ক পারমিট আদার্স সকল ডকুমেন্ট অনলাইনে সাবমিশন করে আপনাকে ই ভিসার জন্য আবেদন করতে হবে ই ভিসার জন্য আপনি আবেদন করলে এখানে আপনার ম্যাক্সিমামই দুই সপ্তাহের ভিতরে আপনি একটা ফলাফল পেয়ে যাবেন যদি আপনার অতিরিক্ত সময় লাগে এক্ষেত্রে আপনার ই ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার তিন সপ্তাহ সময় লাগতে পারে আর এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার আপনি যে বিসা ফিটা জমা দিবেন অর্থাৎ এই বিষয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিসা ফি ওই বিসা ফি কিন্তু আপনি আর ব্যাক পাবেন না এটা আপনার পঞ্চাশ একশো দুশো টাকা দায় আপনি দেন ওইটা কিন্তু আপনি আর পরবর্তীতে বিসা হলেও ব্যাক পাবেন না বিসা না হলেও আপনি আর ওই টাকাটা ব্যাক পাবেন না তো আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন যে ই ভিসা কাদেরকে দিবে কবে থেকে ই বিষা দেওয়া শুরু হবে ই ভিসা দিলে কোনো সমস্যা হবে কি না আমাদের বিষা পেতে সমস্যা হবে কিনা দেখেন ই ভিসা হলে আপনারা একদম সহজেই ভিসা পান আর না পান আপনারা খুব সহজে প্রসেসিং করতে পারবেন মনে করেন যে আপনি সার্ভেয়ার ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনি তিন মাসের ভিতরে ফলাফল পেয়ে গেছেন যে আপনি বিষা পাননি তাহলে আপনি আবার তিন মাস পরে কিন্তু পুনরায় আবার আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার সময়টা খুবই কম লাগতেছে এটাই হচ্ছে সব থেকে ভালো একটা দিক এক কথায় ই ভিসার জন্য আপনাকে আবেদন করলে মাসের পর মাস ওয়েট করতে হবে না আপনারা সর্বোচ্চ এক মাসের ভিতরে একটা ফলাফল পেয়ে যাবেন যদি আপনারা ভিসা না পান এক্ষেত্রে আপনারা আবার নতুন করে পুনরায় আবার আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ আপনি যদি দুইবার আবেদন করেন সেক্ষেত্রে আপনার সাত আট মাস সময় লাগবে সর্বোচ্চ আর ই ভিসা কিন্তু আপনার স্টিকার ভিসার থেকে সহজে হয় এই ভিসা আপনার স্টিকার ভিসার থেকে সহজে হয় এখানে আপনার জাস্ট ডকুমেন্টগুলো গুলো তাতে করে দেখে যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা শতভাগই থাকে বলা যায় কারণ এই ভিসার ক্ষেত্রে আপনাকে আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ভিসা দিবে আর স্টিকার ভিসার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যাম্বাসিতে যাওয়া লাগে অ্যাম্বাসিতে যে ওইখানে আপনাকে আবার অনেকগুলো কোশ্চেন করে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেয় এরকম কিন্তু ধাইদা হয় তো এই বিষয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই ডকুমেন্টগুলো খুবই স্ট্রং হওয়া লাগবে তাহলে আপনি শতভাগ বিষয় পাবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে আগে একটা বিরতি বলেছিলাম যে সার্বিয়াতে কিন্তু প্রচুর কর্মী সংকট কারণ আপনারা যে ক্যাটাগরি কাজগুলোতে যান সার্বিয়াতে এই কাজ সার্বিয়ান নাগরিকেরা করতে আগ্রহী না এই জন্য প্রতি বছরই কিন্তু সার্বিয়া থেকে সার্বিয়ার নাগরিকের বড় একটা অংশই কিন্তু বিভিন্ন ইউরোপের উন্নত দেশে তারা কাজকাম করে যে এই কারণে প্রতি বছরে সার্বিয়াতে প্রচুর কর্মী সংকট দেখা দেয় আর এরপরেও আপনারা সার্বিয়াতে গেলে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও কিন্তু সার্বিয়াতে আপনারা থাকেন না শুধুমাত্র এই সমস্যার কারণে আপনারা সার্বিয়াতে স্টে করেন না শুধুমাত্র এই একটা কারণে কিন্তু এখন পর্যন্ত প্রচুর হার হয়ে গেছে সার্বিয়া অ্যাম্বাসির কার্যক্রম তো আপনারা যদি এই বিষয় নেওয়ার পরেও সার্ভেতে যদি আপনারা যে স্টে না করেন এক্ষেত্রেও কিন্তু আপনারা বিষা পাবেন না কারণ বিগত দিনে যারাই গেছে সার্বিয়াতে এদের কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মানুষই সার্বিয়া থেকে গেম দিয়ে বিভিন্ন দেশে চলে গেছে যে কারণে বিভিন্ন সমস্যা হচ্ছিল আপনাদের প্রসেসিং করতে যেখানে আপনার তিন চার মাসে বিষা পেতেন এখন কিন্তু আপনারা সাত আট মাসেও বিষা পাচ্ছেন না এই জন্য আমি বলবো আপনারা যারা এখন থেকে আবার নতুন করে প্রসেসিং করতেছেন যারা আপনারা এই বিষয় নিয়ে যাবেন আপনারা যে অন্তত চেষ্টা করবেন ছয়টা মাস সার্ভেতে থাকার এক্ষেত্রে যারা ভবিষ্যতে নতুন করে আবেদন করবে তারা অন্তত অল্প সময়ের ভিতরে সার্ভে এর পাবে আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই সার্ভেতে নাগরিকত্ব দেয় কিনা অর্থাৎ সার্ভেতে আমরা গেলে নাগরিকত্ব পাবো কি না দেখেন সার্ভেতে আপনি গেলে অবশ্যই নাগরিকত্ব পাবেন সার্ভেতে আপনি যাওয়ার পরে আপনার যে কোম্পানি আছে তারা আপনাকে যে টিআরসি কার্ডটা দিবে এই টিআরসি কার্ডটা আপনি রিনিউ করে সার্ভেতে আপনি চার বছর পাঁচ বছর বা এরকম একটা হিউজ টাইম আপনি সার্ভেতে এস্টে করবেন এবং সেখানে আপনি লিগালভাবে কাজকাম করবেন তাহলে আপনি অবশ্যই সার্ভেন নাগরিকত্ব পাবেন সো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ